কি হলো আলী ভাই? আরে দিদি, আজকাল এই অসুখটা ছড়িয়ে আছে না, করোনা, কাশলে পড়ে যা ছড়ায়, আর টিভিতেও তো দেখাচ্ছে এই বিষয়। ঠিকই বলেছেন আপনারা, কিন্তু যে কোনো কাশি মানেই যে লোকটার করোনা হয়েছে তা নয়। এর সাথে মনে রাখতে হবে, হাঁচি বা কাশি পেলে মুখ যেন ঢেকে নেওয়া হয়, ঠিক আছে রবিদা? আচ্ছা দিদি, এবার থেকে কাশি বা হাঁচি পেলে আমি অবশ্যই নিজের মুখ ঢেকে নেব। কিন্তু দিদি, হাঁচি বা কাশি তো সামান্য সর্দি লাগলেই হয়, তা করোনা এর থেকে আলাদা কিভাবে? করোনা হলে পর শুকনো কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেয়, আর সংক্রমিত ব্যক্তির সম্পর্কে এলে এই অসুখ ছড়ায়। যদি কারোর মধ্যে এই লক্ষণগুলি দেখা দেয়, তৎক্ষণাৎ রাজ্য হেল্পলাইন বা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে যোগাযোগ করুন। এর সাথে সেই লক্ষণযুক্ত ব্যক্তিকে যারা দেখাশোনা করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের সবাইয়ের জন্য মাস্ক পরা অনিবার্য, যাতে অন্যদের এই সংক্রমণের হাত থেকে বাঁচানো যেতে পারে। এই রোগটি কি সবারই হতে পারে? হ্যাঁ, এ রোগ সকলের হতে পারে, বিশেষ করে তাদের মধ্যে এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি যারা বিদেশ যাত্রা করে অথবা অন্য শহর থেকে ফিরেছেন, যাদের বয়স 60-এর উপর, যাদের ডায়াবেটিস আছে বা হাই প্রেশার এবং শ্বাসকষ্ট জাতীয় রোগে আক্রান্ত, তাদের এই রোগের মারাত্মক সংক্রমণের ঝুঁকি বেশি। করোনার পরীক্ষা আর চিকিৎসা কোথায় করানো যেতে পারে? করোনার পরীক্ষা এবং চিকিৎসা সরকার দ্বারা স্বীকৃত সংস্থায় করানো যেতে পারে, যার তালিকা কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা অধিকারীর কাছে থেকে পাওয়া যেতে পারে। সংক্রমিত রোগীদের হাসপাতালের মধ্যে অন্যান্য রোগীদের থেকে আলাদা রাখা হয়। যে বা যারা এই সংক্রমিত লোকটির সম্পর্কে এসেছেন, চিকিৎসকের পরামর্শ অনুসারে তাদের নিজেদের ঘরের মধ্যেই 14 দিন আলাদা রাখা হয়। এই সময় বাড়ির বাকি সদস্য এবং আশেপাশের লোকজনদের না ঘাবড়িয়ে এবং সব ধরনের সাবধান মতো সংক্রমিত ব্যক্তিটির মনোবল বাড়ানো এবং চিকিৎসা অধিকারীর দেবা নির্দেশ পালন করা উচিত। এই রোগের থেকে বাঁচবার কি উপায় আছে? এই রোগটির থেকে বাঁচবার জন্য বিশেষ কিছু কথা জেনে রাখা উচিত, যেমন যতখানি সম্ভব বাড়ির ভেতরে থাকুন, সর্বজনীন স্থান যেমন মেলা বা জনবহুল ধর্মস্থলকে এড়িয়ে যান, মানুষের নিকট সম্পর্ক থেকে দূরে থাকুন, অন্তত 1 মিটারের দূরত্ব বজায় রাখুন, বাইরের থেকে ঘরে ফিরলে, কাশি বা হাঁচি এলে, কিছু ছুলে, বাইরের কিছু খাওয়ার আগে আর মলত্যাগের পর নিয়মিত সাবান জলে হাত ধোবেন, আর স্বাস্থ্যকর্মীদের নির্দেশ অনুসারে হাত ধুলে এই সংক্রমণ থেকে বাঁচা যেতে পারে। অন্তত 40 সেকেন্ড হাত ধোয়া উচিত। হাঁচি বা কাশি এলে রুমাল দিয়ে মুখ ঢাকুন। ভালো হয় যদি আপনি হাঁটা গুটিয়ে কনুইয়ের ফাঁকে কাশেন বা হাঁচেন, নিজের হাতের উপর নয়। সর্বজনীন স্থানে থুতু ফেলবেন না আর অযথা চেঁচামেচি করবেন না। বারবার মুখ, নাক বা চোখ ছোবেন না। সাবধান ও সতর্ক থাকুন, করোনা থেকে বাঁচুন।